নমস্কার বন্ধুরা, আমি সীমা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। আর আজকে দোকানে ডিম কষা আর আলুর দম কচুরি হচ্ছে। তো আমি করি সাধারণত সকালে রান্না। এখন ডিম কষাটা হচ্ছে। তো ডিমটা কীভাবে কষাচ্ছি দেখে নিন। এই মশলাটা কষিয়ে নিচ্ছি ডিমে, আদা রসুন পেঁয়াজ বাটা, আরও একটা জিনিস দিয়েছি সিক্রেট, সেটা দিয়েছি দিয়ে, আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর যা যা দেওয়ার সমস্ত কিছুই দিয়েছি, দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। এখানে এত গাড়ি আওয়াজ, তার জন্য অরিজিনাল সাউন্ডগুলোকে কাটতে হয়েছে। আমি ভিডিও করার সময় সাউন্ড দিয়েছিলাম, তখন সাউন্ডটা খুব আস্তে হয়ে গেছিলো, তার জন্য কেটে আবার নতুন করে সাউন্ড দিতে হয়েছে। মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। এবারে ফুটে উঠলে ডিম দিয়ে দেবো। এর মধ্যে ডিমটা ভেজে রেখেছি আগের থেকে। সকালে দোকানে অনেক ভিড় হয়, মোটামুটি অফিসের যায় যারা তারা টিফিন খেয়ে যায়, অনেকে টিফিন নিয়ে যায়, স্কুলের ছাত্রছাত্রীরা খেয়ে যায়, টিচাররা টিফিন নিয়ে যায়, আবার কোনো সময় এইখানে রিক্সা স্ট্যান্ড আছে তারাও খায়, আশপাশের মানুষও খায়, আশপাশে অনেক দোকানপাট আছে তারা সবাই খায় আমার দোকানে মোটামুটি। তো দেখুন ডিম কষাটা ঢালার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেছে, অনেকে বাড়ির জন্য নিয়ে যায়। এই যে আলুর দমও রেডি হয়ে গেছে আমার দোকানে, আলুর দম অনেকে নিয়ে যায় অফিসে যাওয়ার সময়, শুধু আলুর দম কিনে নিয়ে যায়, কেউ কচুরি আলুর দম কিনে নিয়ে যায়। তো আমার দোকানে আলুর দম ডিম কষা টা সবাই খুব ভালো লাগে। ঘুগনি ছোলা ডালও করি। তো আজকে আলুর দম আর ডিম কষা করেছি কচুরির সঙ্গে। তো আপনারা দেখতে থাকুন, আজকের ভিডিওটা এই পর্যন্তই, বেশি বড় ভিডিও করছি না। আপনাদের কেমন লাগলো আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ, দয়া করে। অনেক দিন ভিডিও দিতে পারিনি, এখন আবার নতুন করে দিচ্ছি।